শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকার সিএমএ স্কুলের মাঠে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ বশির আহমেদের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। শেখ বশির আহমেদ জানান, প্রায় 500টি পরিবারের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। তিনি আরো জানান, ধারাবাহিক ভাবে এই কর্মসূচি চলবে। এখানে এই করোনার জন্য লকডাউন হয়ে করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তা আমরা যথাসম্ভব চেষ্টা করে এখানকার কিছু 27 নম্বর ওয়ার্ডের মানুষজন আছে, ওদের জন্য খাবারের একটা ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে আলু, পেঁয়াজ, ডাল, তেল, নুন এসবের ব্যবস্থা করা হয়েছে। আর চাল তো দিদি দিচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও সবসময় রয়েছেন, দিয়ে যাচ্ছেন। কতজন এখানে 500 জনের মতো ব্যবস্থা করা হয়েছে। আজি এখন লকডাউনের সমস্ত বিধি মেনেই দেওয়া হচ্ছে, এখানে একসঙ্গে বেশি জনকে গ্যাদারিং করতে দেওয়া হচ্ছে না, মাস্ক পরিয়ে স্যানিটাইজার দিয়ে তারপরে করোনার বিধি। সে দীর্ঘদিন লকডাউন, আমরা কিছু দুস্থ মানুষের পাশে আলু, পেঁয়াজ, ডাল, সর্ষের তেল, মসুরির ডাল, সোয়াবিন, বিভিন্ন রেশন সামগ্রী আমরা হাতে তুলে দিচ্ছি। মোটামুটি 500টা পরিবারের হাতে আমরা এই সামগ্রী তুলে দিচ্ছি। কোথায়? এটা বাউরবাগ সেমেজ স্কুলের মাঠে। সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা এই কাজটা করছি। বর্ধমান থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।